সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। সলিসিটর জেনারেল তুষার মেহতা ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাক্ষাৎ বিতর্কের মধ্যে আচমকাই দিল্লিতে তুষার মেহতার বাড়িতে চলে গেলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। যদিও আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেননি কুণাল ঘোষ, তাই তুষার মেহতার বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি তাকে। কুণাল ঘোষকে তুষার মেহতার বাড়ির নিরাপত্তারক্ষীরা জানান আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট না থাকায় সাক্ষাৎ সম্ভব নয়। কুণাল ঘোষ জানিয়েছেন নিজের সঙ্গে নারদ মামলার বেশ কিছু নথি নিয়ে গিয়েছিলেন তিনি, সে নথিও জমা দেন তিনি। কুণাল ঘোষ আরও জানিয়েছেন তিনি যে নথি জমা দিয়েছেন তাতে শুভেন্দুর নাম রয়েছে। কুণাল প্রশ্ন তুলেছেন, তাহলে বিনা অ্যাপয়েন্টমেন্টে কীভাবে সলিসিটর জেনারেলের বাড়িতে ঢুকলেন শুভেন্দু অধিকারী? গত বৃহস্পতিবার তুষার মেহতার দিল্লির বাড়িতে শুভেন্দু গিয়েছিলেন বলে দাবি করেছিলেন কুণাল। শনিবার তৃণমূল দলীয়ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে এই ঘটনার জন্য সলিসিটর জেনারেলের অপসারণ দাবি করেন। যদিও তুষার মেহতা জানান শুভেন্দু অধিকারী তার বাড়িতে এলেও সাক্ষাৎ হয়নি, একই দাবি করেন শুভেন্দু অধিকারী। তারপরও আক্রমণ থেকে সরে আসেনি তৃণমূল কংগ্রেস। গত রবিবার কুণাল ঘোষ টুইটে তুষার মেহতার উদ্দেশ্যে প্রশ্ন করেন, মাননীয় তুষার মেহতা, আপনাকে আরেকবার অনুরোধ করছি, ভালো করে ভাবুন শুভেন্দুর সঙ্গে আপনার দেখা হয়েছিল কি না, আর নারদ মামলায় সিবিআইয়ের এফআইআরে নাম থাকা শুভেন্দুর আপনার বাড়ি যাওয়াটা কি প্রভাব খাটানোর চেষ্টা নয়? সেক্ষেত্রে ও গ্রেফতার হবে না কেন? এবার সরাসরি তুষার মেহতার বাড়ির দরজায় দাঁড়িয়ে সেই প্রশ্ন তুললেন কুণাল ঘোষ। যে একজন অভিযুক্ত যে ইনফ্লুয়েন্সিয়াল সে ইনফ্লুয়েন্স খাটাচ্ছে, আপনি কাইন্ডলি এই ধরনের জিনিস অ্যালাউ করবেন না। এবং সেই সঙ্গে এটাও দেখে গেলাম যে বিনা অ্যাপয়েন্টমেন্টে এবং যার মামলা আছে সে ছাড়া এখানে কিন্তু কেউ দেখা করতে পারে না, তার রক্ষীরা বলল। ফলে যে গল্পটা দেওয়া হচ্ছে সেটা নিয়ে তদন্তের অবকাশ আছে। এইটা প্রতিষ্ঠা করার জন্য আমি দাঁড়িয়ে আছি। এলওপি মানে কি আমি জানি না, লিমিটলেস অপরচুনিস্ট এলওপি বলা হয়। ফলে একজন এলেন সশস্ত্র রক্ষী নিয়ে, গেট খুলে গেল, এটা হতে পারে না। আমি আমার ভিজিটিং কার্ড দিয়েছি, আমার এক্স এমপি হিসেবে যে আমার সরকারি পরিচয় পত্র দিয়েছি, আমি প্রথমে ওনার সঙ্গে দেখা করতে চেয়েছি, উনি ব্যস্ত বলায় আমি ওনার সচিবের সঙ্গে দেখা করতে চেয়েছি, তিনিও নাকি নেই, সেই জন্য এখন দেখা করা সম্ভব হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। আমি বললাম দেখা করার নিয়ম কি? নিয়ম হচ্ছে বললেন ওনারা, যাদের মামলা আছে এবং যাদের প্রায়র অ্যাপয়েন্টমেন্ট আছে এর বাইরে কেউ এখানে ঢুকতে পারে না, এবং এটা সঠিক। জানি না, আমি তো তৈরি হয়ে এসেছিলাম, সেই জন্য আমি নারদের এফআইআর যেটা শুভেন্দু সম্পর্কে যা যা আছে আর মাননীয় কোর্টকে লেখা সুদীপ্ত সেনের চিঠি যেখানে শুভেন্দু কোটি টাকা নিয়েছে লেখা আছে, কীভাবে ব্ল্যাকমেল করেছে লেখা আছে, সেটা তদন্ত হওয়া উচিত। তো তদন্তের জন্য তো তাকে গ্রেফতার হতে হবে, তো গ্রেফতারি এড়াতে দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে।